ভৈরব থেকে সিলেট অভিমুখী বিএনপি রোড মার্চ চলছে, নেতাকর্মীদের ঢল। সরকার পতনের এক দফা দাবিতে ভৈরব থেকে সিলেট অভিমুখী রোড মার্চ শুরু করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল 11:20 ভৈরব বাস স্ট্যান্ডে উদ্বোধনী সমাবেশের পর 160 কিলোমিটার দীর্ঘ পথে রোড মার্চ শুরু হয়। বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ও আমির খসরুল মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুর নবীল সোহেল, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ পিয়েন্স, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ। এদিকে রোড মার্চ শুরুর আগে লোকারণ্য হয়ে পড়ে ভৈরব বাস স্ট্যান্ড এলাকা। নেতাকর্মীদের ঢল উপচে পড়ে ওই এলাকায়। রোড মার্চে বিপুল সংখ্যক নেতাকর্মীদের বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেন। রোড মার্চ শুরুর পর ভৈরব ব্রিজ আশুগঞ্জ পার হয়ে সিলেটের দিকে এগিয়ে যাচ্ছে। মাঝপথে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড মোড়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় ও মৌলভীবাজারের শেরপুরে 3টি পথসভা হবে। এরপর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সিলেটের স্থানীয় নেতারা। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সারা দেশে মানুষ জেগে উঠেছে। নির্বাচনকালীন সরকারের দাবি না মানলে রাজপথেই তার ফয়সলা করা হবে। যে কোনো স্বৈরাচারী সরকার হটানোর একমাত্র পথই হচ্ছে রাজপথ। সরকার যদি নিজে উদ্যোগ নিয়ে দাবি মেনে না নেয় তাহলে গণ আন্দোলনই এর সমাধান করা হবে। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সরকার হটানোর আন্দোলন বিএনপি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবারের আন্দোলনে সর্বস্তরের সাধারণ জনগণ যুক্ত হয়েছে। তারা আর এই কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে। রাজধানী সহ সারা দেশের সব জেলা উপজেলা নেতাকর্মীদের একত্রিত করে তা সফল করার জন্য কাজ করে যাচ্ছে বিএনপি। এদিকে আগামী 23 সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী, 26 সেপ্টেম্বর খুলনা বিভাগে, 1 অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চ হবে। আগামী 3 অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম রোড মার্চের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল। এখন চট্টগ্রামে রোড মার্চ 2 দিন পিছিয়ে 5 অক্টোবর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত 19 অক্টোবর 15 দিনের লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর মধ্যে 5টি বিভাগে রোড মার্চ ও রাজধানীতে 12টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা করেন। লাগাতার কর্মসূচির প্রথম দিন রাজধানীর পাশের 2 থানা টঙ্গী ও কেরানীগঞ্জ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোড মার্চ করছে বিএনপি।